नमस्कार, मैं मधु, आप देख रहे हैं लाइव भारत न्यूज। मुर्शिदाबाद जिले के बरवान में शनिवार को बरवान ब्लॉक में कुली तृणमूल कांग्रेस कार्यालय में एक सभा आयोजन किया गया। इस सभा में विपक्षी दलों के करीब 1200 जमीनी कार्यकर्ता और समर्थक तृणमूल में शामिल हुए। अध्यक्ष माहे आलम और बरवान ब्लॉक तृणमूल का अध्यक्ष गोलम मुर्शेद न्यायाधीश उपस्थित थे। सर्वभारतीय तृणमूल युवा कांग्रेस से कर्मसूची नाम दिया हुए थे। সেটা কিন্তু মাহালম সবকিছু বলতো কমার মন হবে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন হবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, যে বোর্ড থেকে যারা যা নেতৃত্ব যেটা নির্দেশ রাজ্য থেকে আসবে। युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष माहे आलम ने लोगों को संबोधित किया। आज के रे भांगन आबारो प्रमाण করলো যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমফান এবং কোভিড-19 নিয়ে তার গভর্নমেন্ট যে কাজ করেছে ভালো, তারই উদাহরণ দিয়ে আপনাদের বলি, আজ বড়ুয়া ব্লকের কুলি জিপির আন্ডারে প্রায় 400টি পরিবার থেকে বিজেপি, যুব মোর্চা এবং কংগ্রেসের কর্মী এবং সিপিএমের কর্মী প্রায় 1200 জন আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন এবং উপস্থিত ছিলেন। আমাদের সম্মানীয় ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জজ সাহেবের উপস্থিতিতে এখানকার কুলি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে এবং আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছি, প্রত্যেকের সহযোগিতায় এই কুলি জিপির আন্ডারে প্রায় 1200 জন আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন কোভিড-19 নিয়ে এবং আমফান নিয়ে, তাতে বাংলার মানুষ খুশি, তারই এই জয়নিং আজকে তার একটা উদাহরণ। তার কারণ আপনারা জানেন, বিগত দিনে বড়ুয়া ব্লকে আরও বিভিন্ন জিপি থেকে, সেখানে ব্লক সভাপতি আমাদের সম্মানীয় তিনি ছিলেন, বিভিন্ন জিপি থেকে যে 18 থেকে 35 বছরের যুবকরা যেভাবে ভাঙন শুরু হয়েছে বড়ুয়া ব্লকে, আপনারা জানেন যে গত 9 তারিখে একটা কর্মসূচি লঞ্চ করেছিলেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে কর্মসূচি ঘোষণা হওয়ার পরে যেভাবে যুবকরা আজকে সাড়া দিয়ে তৃণমূল যুব কংগ্রেসে তারা যোগদান করছেন, এটা বিরাট একটা আমাদের কাছে বিরাট একটা বিষয়। কারণ আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমাদের বড়ুয়া ব্লকের ব্লক সভাপতির নেতৃত্বে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায়, প্রত্যেকটি গ্রামে, আমাদের প্রত্যেকটি বুথে বুথে আমরা সেই উন্নয়নের ছোঁয়া এবং আমফান ও কোভিড-19 নিয়ে আমাদের কর্মীরা ভালো কাজ করেছে, সেই উদাহরণে আজকে বড়ুয়ার মানুষ কাতারে কাতারে 18 থেকে 35 বছরের যুবক তারা আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছেন, এটা আমাদের একটা বিষয়বিব। এবং আগামী বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে আমরা বড়ুয়ায় মাত্র 3800 ভোটে পিছিয়েছিলাম, সেই জায়গা রিকভারি করে আমরা বর্তমানে যে পরিস্থিতির দিকে আগাচ্ছি, তাতে আগামী বিধানসভা নির্বাচনে বড়ুয়া থেকে একটা বিরাট আকারের লিড দিয়ে আমরা এখানকার যে প্রার্থী হবে তাকে আমরা জয়যুক্ত করব, এই কথা আপনাদের সকলকে আমরা বলতে চাই। তার সাথে সাথে আপনাদের বলতে চাই, এই সমস্ত লিস্ট এটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 1200 জন ব্যক্তি যারা 18 থেকে 35 বছর যুবক, তারা প্রত্যেককে আজকে দলে দলে তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করলেন আমাদের ব্লক সভাপতির হাত ধরে, এবং তাদেরকে আমরা দলে প্রত্যেককে আমাদের দলের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা তাদেরকে গ্রহণ করলাম। তমাম খবরো কে লিয়ে হামারে সাথ বনে রহে লাইভ ভারত নিউজ মে।